এই লক্ষ্মী নগরের 100% লোকাল গোলা লোকাল আসলে এত মানুষ গ্রহণ করবে এবং তারা এভাবে ছবিটিকে লুফে নেবে, এটা আসলে আমার জন্য অনেক বড় প্রাপ্তি এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। এবং দর্শক যেভাবে গ্রহণ করছে এবং যেভাবে সাড়া ফেলছে, সেটা আসলে নির্মাণের জায়গা থেকে অনেক বড় প্রাপ্তি। পরাণ তো আসলে পচা শামুক না, বা লোকালও পচা শামুক না, এটা হচ্ছে যে পা কাটারও কিছু নাই। পরাণ হিট হয়েছে, পরাণের মেকিংয়ের জোর ছিল, ডিফারেন্ট ওয়েতে একটা গল্প বলেছে, সেই অনুযায়ী দর্শক লুফে নিয়েছে। সোল্ড আউট টিকিট পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে যে যে কোনো নির্মাতার বা প্রযোজকের, এর থেকে ভালো কোনো সংবাদ নাই। দর্শক যদি ছবিটা দেখে, দর্শক ছবিটা দেখার কারণেই তো সোল্ড আউটটা হয়ে যায়। এটা আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, এটা না আসলে অনেক 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 ভালো লাগার। আমার কাছে মনে হয়েছিল যে আমার কন্টেন্টটা ইম্পর্টেন্ট, এখানে কন্টেন্টটাকে জোর দিয়ে যা বা যেভাবে উপস্থাপন করা যায় সেই অনুযায়ী ট্রেলারটি আসলে বানানো। আর যখন ট্রেলারটি রিলিজ করলাম এবং তখন হচ্ছে এত 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 মানুষের রেসপন্স এবং কমেন্ট এবং হচ্ছে যে তাদের যেই এই ছবিটা নিয়ে যেই মানে উচ্ছ্বাস, সেটা আসলে সত্যিকার অর্থে আমার ভালো লেগেছে। এবং আমি বলবো যে 99% হচ্ছে সব পজিটিভ কমেন্ট। সাকিব ভাইয়ের সাথে আমার যে সম্পর্কের জায়গাটা সব মিলিয়ে প্রায় 10 ইয়ার্সের বেশি হবে। তো আমি মানে আমার যেই জায়গাটা, আমি সব কিছুই হচ্ছে আমি কখনো ওনার কাছে ছবি বা আনুষাঙ্গিক বিষয় নিয়ে হ্যাঁ চেষ্টা করেছি, হয়নি, বা প্রডিউসারের জায়গা থেকে বুঝি বা ইয়া বুঝি, তো আমারও সাহসে কুলায় নেই যে এত বড় একজন সুপারস্টার তাকে নিয়ে আসলে কাজ করব। এর থেকে আমি আর একটু শিখি। এবং ভাইয়াও বলছে যে না মানে এমনভাবে কাজ করতে হবে মানে যখন হচ্ছে যে আসলে ভুল করা যাবে না, একদম প্রপার জিনিসটা উপস্থাপন করা যাবে। তো সেই জায়গা থেকে আসলে আমরা ছবির জায়গাটা একটু আলাদাভাবেই রাখি। তবে দর্শকদের বলবো যে যেহেতু আমিও কাজ করছি, ভাইয়াও কাজ করছে, একটা সময় আসলে হয়ে যাবে, সেটা কবে হবে বা কীভাবে হবে এটা আমি জানি না। আমার কাছে বিষয়টা হচ্ছে সব ছবি ভালো যাক, সবাই যে যার নির্দিষ্ট জায়গা থেকে মেধা দিয়ে পরিশ্রম করে অর্থ বিনিয়োগ করে ছবিগুলো বানিয়েছে। আমি মনে করি যে যার খুঁটির জোর কম সে তত বেশি কথা বলে, কথা দিয়ে জিততে চায়। সো যারা কথা বলছেন তারা ওভাবেই বলছেন। অনেক জায়গায় আমি দেখি যে সাংবাদিকদের ডেকে এনে এই আপনি এটা কেন বলছেন, এই আপনি এটা বলছেন, এই আপনি এটা বলছেন, এগুলা মানে আপনি এটা কেন বলছেন। জার্নালিস্টদের মানে আমি যেহেতু আগেও জার্নালিজম করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই গার্ডসটুকু জার্নালিস্টদেরই রাখতে হবে, যে মানে সাথে থাকে সাথে সাথে মানে আমিও যদি বলি আমাকেও উত্তর দিতে হবে, মানে আমি কেন আমি এত বড় স্পর্ধা রাখতে পারি না। সো এখানে জার্নালিস্টদের কোনো স্বার্থ নাই, এখানে জার্নালিস্টরা যেভাবে করে আসলে ইয়া করে, হ্যাঁ আড্ডার মধ্যে থেকে যখন ইন্ডাস্ট্রি মানুষ একসাথে থাকে তখন কথায় কথায় দুই একটা কথা, দুই চারটা কথা, দুই পাঁচটা কথা হতেই পারে। সেটা আমরা যখন নিজে বুঝে আজকে বলতেছি না যে কোনটার সেল ভালো কোনটার সেল খারাপ, ওটা নেমে গেছে, ওইটার শো 5 জন দর্শক ছিল, এগুলো হতেই পারে, এগুলো নিজেরা নিজেরা কথা বলে। সেটা মানে অনলাইনে বা ইয়ার সামনে তো বলার কিছু নেই, ও যে এত বড় কথা বলে ওর তো সেল নাই, এটা তো বলার কিছু নেই। সো এটা আমরা ইন্ডাস্ট্রির মানুষ, সেলটা আসলে দর্শকের পয়েন্ট অফ ভিউ না, সেলটা হচ্ছে যে আমরা নিজেরাই হচ্ছে যে এই জিনিসটাকে আমাদের প্রয়োজন আমরাই রাখি, এটাকে এত জানানোর কিছু নেই। হল সংখ্যা কম না, আমি হচ্ছে যে যেখানে যেখানে দেখাতে চেয়েছি আমি সেখানে সেখানেই পেয়েছি। আমার টার্গেটটা ছিল হচ্ছে যে আমাদের বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, সিলভার স্ক্রিন, লায়ন, হ্যাঁ আমার টার্গেটটাই ছিল এরকম। আমি সেই অনুযায়ী হচ্ছে যে আমি এগিয়েছি। আর পোস্টারের যে জায়গাটি, এবং এখন আমি হচ্ছে আগামী সপ্তাহ থেকে আমার সিঙ্গেল স্ক্রিন আমি অলরেডি কিছু হল বুকিং করে ফেলেছি এবং সামনে আরও কিছু বুকিং হয়ে যাবে এবং 5 তারিখ থেকে বেশ কিছু হলে আমরা ছবিটি পাব। আর যদি আমি পোস্টারের জায়গাটা বলি, সেটা তো খুবই নোংরামি,
এটা আসলে একটা পোস্টারের উপর দিয়ে আর একটা পোস্টার লাগানো, এটা আমার কাছে মানে মোটেই সুখকর না। আর যেমন আমি রিসেন্ট দেখলাম বা আজকে আমার কাছে ফোন আসলো যে যেখানে যেখানে পোস্টার লাগানো হয়েছে কোনো পোস্টারই নেই, মগবাজার এরিয়া বিশেষ করে যে কোনো পোস্টারই নেই, সব ছিঁড়ে ফেলা হয়েছে। তো এটা কে বা কারা ছেড়ে কীভাবে ছেড়ে আমি তো জানি না, আসলে এটা নিয়ে কাউকে অপবাদ বা ইয়ে করার কিছু নাই, তবে পোস্টারের উপর পোস্টার লাগানোটা এটা অনেক বড় ক্রাইম।